হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আজকে বেরিয়ে পড়েছি হাতে মোবাইল পায়ে গাড়ি নিয়ে। যাব 50 কিলোমিটার পর্যন্ত রাস্তা, একটা কাজ আছে সেই জন্য বেরিয়ে পড়েছি। তো রাস্তায় যেতে যেতে দেখলাম ভালো সুন্দর একটা গরু দেখা যাচ্ছে, তাই ভিডিওটা বানালাম। কত বড় গরু, অনেক বড়, দেখা যায় না এত বড় গরু। তো ওখান থেকে চলে এলাম, রাস্তাতে যাচ্ছি এখন। এটা NH 30, ন্যাশনাল হাইওয়ে 30-তে যাচ্ছি। রাস্তাটার দুপাশে শত কেমন সুন্দর লোকেশন, তাই একটু ভিডিও নিলাম। আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে তো ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউবে আমরা এখন নতুন, কিছুই বুঝতে পারছি না, কোনো ভিউ আসছে না আমাদের, কেন কী জানি জানি না, কী হবে আগে বলতে পারছি না। দুটো একটা চারটা করে ভিউ আসছে আমাদের ভিডিওয়ে, কী হয়েছে কী জানি। ইউটিউব আমাদের ভিডিওকে পাবলিক করছে কী করছে না সেটাও বুঝতে পারছি না। যদি কেউ বুঝতে পারেন তাহলে একটু আমার যদি কমেন্ট করে জানাতে পারেন আমার সুবিধা হতো। ন্যাশনাল হাইওয়েতে যাচ্ছি এখন, একটা কাজ আছে একটু দূরে, 50 কিলোমিটার রাস্তা যেতে হবে। আমরা থাকি তেলেঙ্গানায়, পশ্চিমবঙ্গে থাকি না আমরা, এখানে আছি আমরা প্রায় 13 বছর হয়ে গেল। তেলেঙ্গানার একটা ছোট্ট গ্রামে থাকি, ছোট্ট গ্রাম বলতে একটু পৌরসভা এলাকায়, তো মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সবই আছে এখানে। যাচ্ছি দুজন মিলে, যাই দেখি কত দূর যেতে পারি। এইভাবে যেতে আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, তারপরে যদি ভালো লাগে আর শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে কতগুলো ছাগল আসছে, তো গাড়িটা স্লো করলাম দেখবো বলে। দেখেন কত ছাগল, অনেক অনেক অনেক, কত ছাগল। চলো যাই, এবারে আগে যাই। এই লোকেশনটা দেখেন কত সুন্দর লাগছে। এগুলো কী গাছ বলতে পারবেন? যদি কেউ কারোর জানা থাকে এই গাছগুলো কী গাছ তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এই যে খেজুর গাছের মতো যে গাছগুলো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো খেজুর গাছ নয় আর নারকেল গাছও নয়, নারিকেল গাছও নয়। কী গাছ আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে ধান রোয়া আরম্ভ হয়ে গেছে এখন, দেখেন ধান রয়েছে সব নতুন। এখন গাড়ি খুব স্পিডে চলছে তাই ভিডিও ভালো বোঝা যাচ্ছে না। একটা বড় ঝিল মতো আছে, একটু ছোট, বেশি বড় না, খুব একটা বড় না, এখানে জলটা দিয়ে চাষবাস করে সব। খুব একটা বড় না ঝিলটা, এই পানি জল জমা করে রেখেছে এখানে, এই জলটাতে চাষবাসে কাজে লাগে আর কি। তো একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে লোকেশনটা নিলাম। আবার চলো আগে যাই, আগে যাই, এখানে থাকলে হবে না, অনেকক্ষণ হয়েছে, দেরি হয়ে যাচ্ছে, ঘর যেতে হবে তো, কাজটা আছে, কাজটা করতে হবে তো গিয়ে। ভিডিও বানালে হবে খালি? ভিডিও তো কিছুই ভিউই তো আসছে না। এখানে দেখেন কত বকরি রয়েছে, ছাগল রয়েছে, অনেক ছাগল। দেখেন দুটো, দুজনে ছাগল চড়াচ্ছে, ওখানে একজনকে দেখা যাচ্ছে, এদিকে একজন আছে, ক্যামেরায় দেখায়নি। তো একটা ছাগলের দাম কত করে হতে পারে এগুলো? অনেক ছাগল আছে, বাপরে বাপ এত ছাগল। আবার এখানে একটা পাল আসছে, আবার এক পাল ছাগল, ছাগলই ছাগল রাস্তায় আজকে খালি, তিন জায়গায় দেখলাম ছাগল, সব রাম ছাগল, বড় বড় কান, বাপরে বাপ এত ছাগল,
চলো আমরা যাই। একটা আবার চারটে হয়ে গেল এটা নিয়ে, আবার একটা, হরি বাপরে। এটা আমাদের শহরে যেখানে থাকি সেখানে ঢুকতে এন্ট্রি, তো তার পাশে পাহাড়টার ওপারে একটা জিনিস আছে, এখন বলবো না কি আছে, আপনারা যদি কিছু আইডিয়া লাগাতে পারেন এই পাহাড়টা যে দেখা যাচ্ছে পাহাড়টার ওপারে কি আছে, কি জিনিস থাকতে পারে। আর তার এই পাশে ট্রেন লাইন করেছে, নতুন করেছে, এই ভেতরে যে জিনিসটা আছে সেই জিনিসটার জন্য এই লাইনটা বানানো আছে খালি। আর প্যাসেঞ্জার ট্রেন লাইন চলাচল করে না, শুধু মালগাড়ি আছে। তো ওই পারে কিছু একটা আছে সেটা আমি বলছি না, পরে একদিন ভেতরে ঢোকা তো নিয়ম নেই আমাদের, জানাশোনা একজন কেউ থাকলে তাকে নিয়ে গিয়ে ভিডিও বানাবো, পরে যদি ঢুকতে পারি ভেতরে, আমাদের ভেতরে এন্ট্রি নেই। তাই এই হাইওয়েতে যাচ্ছি, যেতে যেতে লোকেশনটা নিলাম, এটা পুরো রেলওয়ে ট্র্যাক করে উপর দিয়ে ছেড়ে দিয়েছে। তো এখানে মালগাড়ি ঢোকে আর মাল বোঝাই করে চলে যায়, ডেলি 5 গাড়ি করে মাল যায় এখান থেকে, এটুকু বলতে পারি। কী মাল কি আছে কি বইছে আপনারা বলবেন। এই সব লরি টরি ওই মাল বহবাই করে, ওর ভেতরে কী আছে, বিশাল এলাকা, কমসে কম অনেক বড় এলাকা, আমি মাপ বলতে পারবো না কত মাপ হবে। তো নাই নাই করে 30-35টা গ্রাম মিলে হতে পারে এলাকাটা, পুরো রাউন্ড সার্কেল করে ঘুরলে 30-35 কিলোমিটারের বেশি হয়ে যাবে। আমাদের সিঁড়িতে আমরা যেখানে থাকি সেখানে এন্ট্রি হচ্ছে এবারে। আমাদের শহরটা কেমন লাগছে কমেন্ট করে বলবেন। এই আমাদের শহরে এন্ট্রি হচ্ছে, এটা এন্ট্রি দেখেন। তো এই যে আরও এখন আসেন, এসি যাবে এবারে এন্ট্রি দেখেন। এই যে ড্রাইভারটা আমার জামাইবাবু চালাচ্ছে দেখেন, মাঝে মাঝে দেখা যাচ্ছে টাকলা মাথা তার। এইটা আমাদের এন্ট্রি হয়ে গেল শহরের মধ্যে, দুপাশে কত মাঝখান দিয়ে কত সুন্দর ফুল গাছ লাগানো আছে, লোকেশনটা খুবই ভালো শহরটার। দেখতে থাকেন, এনজয় করবেন, লাস্ট পর্যন্ত দেখবেন। এদিকটাই সব গভর্নমেন্ট অফিস, পুলিশ স্টেশন, ফায়ার স্টেশন, হসপিটাল এইসব আছে এদিকটাই। এদিকটায় বসতি একটু কম আছে, তো বসতি আছে, কম বলতে ভালোই আছে, ভিতরে ভিতরে আছে। মেন রোডে তো গায়ে থাকবে না তো বসতি, আমরা তো মেন রোডে যাচ্ছি, ভিতরে আছে। আর ওই সব অফিসগুলো সব আছে, বড় বড় কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ আছে, জেভিআর কলেজ, কলেজের নাম জ্যোতি নিলিয়াম বিশ্ববিদ্যালয় আছে, পুলিশ স্টেশন আছে, ফায়ার স্টেশন আছে, হসপিটাল আছে। আর মেন যে সিটিটার মধ্যে যে মেন জায়গা আছে সেটা সামনে এই আসতে আরম্ভ করেছি আমরা, মেন মানে বসতি খুব ঘন বসতি, তো এইখান থেকে আরম্ভ হচ্ছে ঘন বসতিটা। সামনেই বাসস্ট্যান্ড পড়বে একটু, আর 1 মাইল কি 1.5 মাইল দূরে আছে বাসস্ট্যান্ডটা পড়বে। ওই সামনে দেখছেন যে বড় বেলুমটা উড়ছে, ওইটা এখানকার টিআরএস পার্টির নেতা উড়াচ্ছে, প্রায় সবসময় জলে উঠতেই থাকে। এই দেখেন, এটা পার হয়ে গেলাম, তারপরে আসছে বাসস্টপ আসবে আমাদের এখানে, যে শহরটার মধ্যে শুধু বাসস্টপই আছে, কোনো রেলওয়ে ট্র্যাক নেই এখানে এখন পর্যন্ত। এই এই দিকটায় বাসস্টপ, বা না এখন বাসস্টপ আসেনি, আসেনি এখনও, এখনও আসেনি বাসস্টপ। এবারে আরেকটু যেতে হবে, এখনও 2-4 লোকেশনটা, রোডের লোকেশনটা খুব সুন্দর, দেখতে থাকেন। গাড়ির আয়নায় দেখেন আমার ধারে, দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা বানাচ্ছি। এখনও সকালবেলা বেরিয়েছিলাম, কিছু খাওয়া দাওয়া হয়নি, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো, চান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে অন্য কাজ সারবো। আগে গিয়ে চান করতে হবে, অনেক ধুলো বালি গায়ে হয়েছে। এইটা এইখানে ভিতর দিয়ে গেলে বাসস্টপ, এইটাতে ভিতর দিয়ে বাসস্টপ,
বাস স্টপটা অনেক বড়, ভিতরে আছে জায়গা, একদিন ভিডিও বানাবো বাস স্টপটারও। দেখেন ফুল গাছ, দেখেন ফুল গাছ, দেখেন কত। এইখান থেকে মেন মার্কেট আমাদের, ট্রাফিক সিগন্যাল পড়ে গেছে, ট্রাফিক সিগন্যাল দাঁড়াতে হলো, ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিয়েছে, যাচ্ছি। তো ভিডিও আমরা এখানেই শেষ করব, আর একটুখানি বাকি। তো আপনারা সবাই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুখে থাকবেন, এটাই আমরা শুভকামনা করছি। ওকে, জয় হিন্দ।